এর একটা বিখ্যাত ব্র্যান্ড না সুপার ব্র্যান্ড একটা বিখ্যাত ব্র্যান্ড আপনি কি তৈরি করতে পারেন কিনা ওখানে যা আছে এখানে আমাকে একই মানে এখানেই তৈরি করি আমরা আপনি কোনো ঠিকানাই দেন নি এটা ঠিক হলো কিনা বলেন আপনি এমআরপি দেন নি এটা ঠিক হলো সর্বোচ্চ খুচরা মূল্য কত দিয়ে বিক্রি হবে এটা মনে করেন এই পণ্যটা ব্যবহার করে কি ক্ষতিগ্রস্ত হয়ে গেল থানায় মামলা দায়ের হবে কান্দানের মামলা হবে কি বানাচ্ছ সুপার গ্লু আপনি তৈরি করতে পারেন কিনা আপনি এলজিকো তারপরে হচ্ছে অগ্নি তারপরে হচ্ছে সুপার কি এখানে কি লেখা আছে সুপার ওই যে মাইকেল না মিশাল নাকি অরিজিনাল আপনার ব্র্যান্ডের নাম কি বোতলের ভিতরে যে আটারা দোকান যে আটারা আপনাদের ওখানে ছিল অনেকগুলো ছিল প্রায় 24-25টা কার্টন আমি নিজে দেখে গেছি কোনো পণ্য তৈরি করবেন আপনাকে ডিক্লারেশন দিতে হবে তাই না যে আপনার নাম অমুক আপনার নাম কি ম্যাজিক ম্যাজিক নাম দিয়েছেন এই প্রোডাক্টের নাম দিয়েছেন ম্যাজিক আপনার ঠিকানা থাকতে হবে স্পেসিফিক আপনি ঢাকা বাংলাদেশ অনেকে লেখে এটাও ঠিক নয় স্পেসিফিক ঠিকানা হতে হবে আপনি কোনো ঠিকানাই দেননি এটা ঠিক হলো কিনা বলেন আপনি এমআরপি দেননি এটা ঠিক হলো বলেন সর্বোচ্চ খুচরা মূল্য কত দিয়ে বিক্রি হবে এটা মনে করেন এই পণ্যটা ব্যবহার করে কি ক্ষতিগ্রস্ত হয়ে গেল থানায় মামলা দায়ের হবে কান্দানের মামলা হবে উৎপাদনকারী প্রতিষ্ঠানের নাম ঠিকানা থাকবে না
আপনি কি এটা ঠিক করেছেন কিনা বলেন? না স্যার, ভুল হয়েছে। তো সবগুলো প্রোডাক্ট তো আপনার কোনো ঠিকানা দেননি, একটি প্রোডাক্টের আপনি ঠিকানা দেননি, প্রত্যেকটারই আপনি এমআরপি দিতে হবে, সেটাও আপনি দেননি। ওই যে গামটা বিক্রি করছেন ওইগুলো এমআরপি দেওয়া আছে, উপকরণ দিয়ে লেখা আছে। মাইকেল সুপার গ্লু এমআরপি কত এটার? এমআরপি স্যার কাগজে যে বোর্ডটা আছে বোর্ডটাই দেওয়া আছে স্যার। আপনার নাম কি, আপনার প্রতিষ্ঠানের নাম কি? অপর্ণা দুইটাই, অপর্ণা ট্রেডিং এজেন্সি নামে পরিচিত। এই নামে করেছেন আপনারা, আপনার ঠিকানা কোথায়? আপনি কি ভুয়া প্রতিষ্ঠান এগুলো পরিচালনা করছেন? আপনার এই পণ্যটি ব্যবহার করে কেউ যদি ক্ষতিগ্রস্ত হয় তাহলে তো প্রতিকার পাওয়ার কোনো জায়গা আপনি রাখেন না। এটি হলো আপনি বিচিত্র 7-8টা ব্র্যান্ডের সুপার গ্লু তৈরি করেন এবং দাম তৈরি করেন আরো কয়েকটা ব্র্যান্ডের, বেশ কয়েকটা নাম দিয়েছেন, বেশ কয়েকটা একটারও মানে পণ্যের লেভেলে আপনি কি দেননি, ঠিকানা দেননি, এমআরপি দেননি, এগুলো হলো? এগুলো হবে না, এগুলো অ্যাকসেপ্টেবল হবে না, এগুলো লেখেন। সাইফুল ইসলাম পূর্ণাঙ্গ ঠিকানা, এই তথ্যগুলো অবশ্যই দিতে হবে। কি ধরনের কথাবার্তা এগুলো বলেন? এত ঠিক বললেন না তো আপনি, আমাদের অফিস মোবাইল নম্বর আছে, কি আপনার